আসসালামু আলাইকুম, পোলট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম। তো এখন হচ্ছে ভোরবেলার ড্রিঙ্কার ধোয়ার সময়। দেখতে পাচ্ছেন ড্রিঙ্কার ধুয়ে ধুয়ে তারপরে এক এক খামারে পানি দেওয়া হচ্ছে। এই পাশে আমাদের মঞ্জুরুল আলম বাচ্চু আঙ্কেল, তিনি ড্রিঙ্কার ধুয়ে দিচ্ছেন হলো বাচ্চার যে বোর্ডিংয়ের, এই যে আমাদের জামাল ভুইয়া ভাই, তো তিনি ড্রিঙ্কার ধুয়ে দিচ্ছেন হচ্ছে বাচ্চার বোর্ডিংয়ের মধ্যে যে ড্রিঙ্কারগুলো দেওয়া হবে এগুলোকে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই ভালোভাবে দুটা পাত্রে পানি নিয়ে তারপরে একটাতে পরিষ্কার করে আরেকটার মধ্যে ডুবিয়ে তারপরে কিন্তু ড্রিঙ্কারগুলোকে মানে একেবারেই পরিষ্কার করে ধোয়া হচ্ছে। তো ড্রিঙ্কারগুলো এভাবে ধুয়ে দিতে হবে, যদি যদি দুইবেলা ধুয়ে দিতে পারেন সকালে বিকালে তাহলে তো খুবই ভালো হয়, কারণ ড্রিঙ্কারের চারপাশে কিন্তু একটা পানির যে একটা স্তর পড়ে যায় তো ওইটা থেকে কিন্তু অনেক রকমের সমস্যা হতে পারে। তো এইভাবে আপনারা পরিষ্কার করে সুন্দরভাবে ড্রিঙ্কার ধুয়ে দিবেন। এরপরে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের সোনালী বাচ্চার যে ব্রুডিং করা হয়েছে সেই খামারটার মধ্যে। তো দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু বোতল আয়োসিনের পানি আছে আর কি, স্প্রে করার জন্য যাওয়ার আগে স্প্রে করতে হয়, আমরা যদিও এটা করে নিয়েছি। এরপরে আমাদের খামারের ভিতরে দেখছেন যে আলাদা জুতা আছে, যদিও আমরা এটা ভেতরের জুতাই একটা পরেছি, তারপরে কিন্তু এই জায়গাতে এসে আবার আলাদা একটা জুতা পরে নিচ্ছি। আর সব সময় এগুলো খেয়াল রাখতে হবে বাহির থেকে এসে যেন কেউ ভেতরে একেবারে সরাসরি প্রবেশ না করে, সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে মুরগির মানে দেখা যায় যে ভালোটা চিন্তা করি। তো আজকে আমরা আপনাদের সঙ্গে যে বিষয়টা মূলত শেয়ার করব সেটা হচ্ছে যে বাচ্চা কি তুষের উপরেই দেখা যায় যে ব্রুডিং করবেন নাকি কাঠের গুঁড়া বা দেখা যায় যে কুড়া জাতীয় কিছু দিবেন, কোনটা করলে বেশি ভালো হয়? তো আমরা প্রথমেই কুড়া এবং কাঠের গুঁড়ার ব্যাপারে কিছু বলে নিচ্ছি। কুড়াটা যদি দেন, কুড়া দিলে পারে কিন্তু মুরগি কুড়াগুলো থেকে মানে কুড়াগুলো খেয়ে ফেলবে, এতে করে কিন্তু মুরগির জন্য ক্ষতিকর একটা দিক রয়েছে। আর কুড়া কিন্তু তাড়াতাড়ি দেখা যায় যে পানিতে ভিজে যায়, মানে পানিতে ভিজে বেশিক্ষণ ভেজা থাকে এবং একটু পানি পড়লেই এটা কিন্তু একেবারে ভিজে সেত সেতে হয়ে যায়। তো এজন্য বলবো যে কুড়া দিয়ে বাচ্চা পালন করা যাবে না, মানে কুড়ার উপরে বাচ্চা রাখা যাবে না। এরপরে যদি কিনা কাঠের গুঁড়া দেন, কাঠের গুঁড়া বাচ্চা খাবে না, তবে যেটা সমস্যার দিক রয়েছে সেটা হচ্ছে যে কাঠের গুঁড়ার উপরও কিন্তু পানি পড়লে পারে দেখা যায় যে ওই পানির পড়ার সাথে সাথে কিন্তু কাঠের গুঁড়ার উপরে বেশি করে ভেজা থাকে এবং ভেজাটা দীর্ঘক্ষণ থাকে, এতে করে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাবে। তো আমরা সর্বোপরি যেটা বলবো যে আপনারা তুষের উপরে বাচ্চা পালন করবেন, অবশ্যই ব্রুডিংয়ের শুরু থেকে তুষের উপরে বাচ্চা পালন করবেন, কেননা তুষের উপরে বাচ্চা পালন করলে কিন্তু এই সমস্ত ক্ষতিকর দিকগুলো থেকে মুক্ত থাকা যাবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের সোনালী হাইব্রিড বাচ্চা, এবং বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো রয়েছে। আর আমরা বরাবরের মতো এবারও বলছি যে আপনারা বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আমাদের ভিক্টর হ্যাচারিতে যোগাযোগ করতে পারেন, গোয়ালন্দ ভিক্টর হ্যাচারি, যেটা আমাদের কিছু পূর্বের ভিডিওতে আর কি নাম্বার দেওয়া আছে। আমরা ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার আপনাদেরকে নাম্বার জানিয়ে দেবো, অথবা কেউ যদি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কমেন্টসেও নাম্বার দিয়ে দিব। কমেন্টসে ভিক্টর হ্যাচারির যে সিইও আছে রাহাত আঙ্কেল তার নাম্বার আমরা দিয়ে দেবো, একেবারে সরাসরি আপনারা হ্যাচারির যে সিইও আছে তার সঙ্গে কথা বলে বাচ্চা নিতে পারবেন। তো যেটা বলছিলাম যে সর্বোপরি আপনারা একেবারে ব্রুডিংয়ের শুরু থেকে তুষের উপরে মুরগি পালন করবেন, দুই দিনের মতো পেপার দিয়ে তারপরে তুষের উপরে মুরগি পালন করবেন, এটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে মুরগি পালনের ক্ষেত্রে। আর হচ্ছে তুষের উপরে কিন্তু পানি পড়লে পারে কুড়া এবং কাঠের গুঁড়ার মতো বেশিক্ষণ ভেজা থাকার সম্ভাবনা থাকে না, পাশাপাশি এগুলোকে খেয়েও ফেলবে না, মানে মুরগি খাবে না। মূলত তুষের উপরে পালন করাটাই পারফেক্ট হবে, দুই দিন পেপারে রাখার পরে তুষের উপরে পালন করাটাই পারফেক্ট হবে বলে আমরা মনে করি। তো আপনাদের ব্রুডিং সম্পর্কিত যে কোনো তথ্য জানার জন্য আমাদেরকে কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করতে পারেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন নতুন নতুন মুরগি পালন সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।